স্বাগতম। আজ একটি বিশেষ দিন, এই দিনটির জন্য আমরা অনেক দিন ধরে প্রতীক্ষা করেছি আর সারা বছর ধরে নানান অনুষ্ঠান এবং নানান কাজ করে এসেছি। আজ শ্রী অরবিন্দের সার্ধ শতবর্ষ দিবস উদযাপন হচ্ছে, নানান জায়গায় হচ্ছে, আর আমরা আমাদেরকে বিশেষ ভাগ্যবান ভাগ্যবতী মনে করি। কারণ 125 বছর যখন হয়েছিল, জয়াদি যখন ছিলেন তখনও আমরা ছিলাম, এবং এই শাড়িটি জয়াদি 125 বছরে আমরা যারা ছিলাম আমাদের প্রত্যেককে দিয়েছিলেন। সেদিন অঝোরে বৃষ্টি পড়ছিল এবং শাড়িটার রং যেহেতু কাঁচা ছিল, জয়াদি বললেন না না ওই শাড়ি তোমাদের পরে ঘুরতে হবে। শাড়ির রং চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। তারপরের দিন আমরা সব শাড়ি জমা নিয়ে আমি আমাদের করিয়ে দিয়েছিলেন। আর আজকে সার্ধ শতবর্ষতে আমরা এসেছি। এই সারা বছর ধরে আমরা অনুষ্ঠান তো করেছি, তাছাড়া কিছু বইও আমাদের প্রকাশিত হয়েছে শ্রী অরবিন্দের জীবনী নিয়ে আমরা নানান কাজ করেছি। শ্রী অরবিন্দ অবিভক্ত বাংলাদেশে যেসব জায়গায় সাধারণ মানুষকে, শিক্ষিত মানুষকে, যাতে স্বদেশ প্রেমে উদযাপিত উদ্যোগী হন, সেই জন্য নানান জায়গায় উনি বক্তৃতা দিতে গিয়েছিলেন। সেই সব জায়গায় বাংলাদেশে আমরা গিয়ে ফলক প্রতিষ্ঠা করেছি, এবং সেটা অবশ্য শ্রী জয়াদি এখানে কলকাতায় শ্রী অরবিন্দের যে সমস্ত জায়গায় ফলক করেছিলেন সেটা জয়াদি করেছিলেন, আর বাংলাদেশে যেটা করা হয়েছে সেটা আমাদের সচিব শ্রী রঞ্জন মিত্রের উদ্যোগে। আর আজকে বেশি কথা বলবো না, আমাদের আজকে এখন শান্তিনিকেতনে হয়েছে, আমাদের লক্ষ্মী হাউসে তো হয়েছে, অমর্ত্যকে হয়েছে, এখন আমরা এখানে শ্রী অরবিন্দের জন্মদিন পালন করছি। তার চরণে এবং শ্রী মার চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। এখন উদ্বোধনী সঙ্গীত গাইছেন ঝুমুর, শ্রীমতী ঝুমুর বিশাল। প্রভাত সূর্য শ্রী অরবিন্দ, তোমার মহিমাচারা। প্রভাত সূর্য শ্রী অরবিন্দ, তোমার মহিমাচারা। সেজেছে
Sri Aurobindo Prabhat Surjo Sri Aurobindo Shapto Roshi Pore Nimesho Aaj Dharani Boke Shagir Patho Dhore ছড়াও তোমার জ্যোতি বন্যা পড়াও নব চেতনার নবীন আনন্দে জাগাও ভরত বেশ প্রভাত Sri Aurobindo Tumar Mohima Chhara Potito dharini gange uguma Potito dharini gange Shemo bito pighano tato viplabini Dhusharu tarungu bhange ma Potito dharini gange uguma Potito dharini gange Kato nago nagori Tirtho hoilo tabo Chumbi charuno jugo mai Kato naro nari Dhanno hoilo ma Tabo shunile abugahe বহিছ জননীয়ে মারুত বর্ষে অত শত যুগ যুগ বাহি কুরিশ শ্যামল কত মরু প্রান্তর শীতল পূর্ণ তরঙ্গে মাপতিত ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী গঙ্গে নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খরিয়া ব্রহ্মকমণ্ডল উচ্ছনি দূর জটি জটিল জটা পড় ঝরিয়া নারদ কীর্তন পুলকিত মাধব বিগলিত করুণা খরিয়া ব্রহ্মকমণ্ডল উছলি ধূর জটি জটিল জটা পর ঝরিয়া আম্বর হইতে সমশত ধারা জ্যোতি পতিত ধারিণী গঙ্গে ওগো মা পতিত ধারিণী গঙ্গে হরি হরি ভব সুখ দুঃখ যখন মা সাইত অন্তিম শয়নে বরষ শ্রবণে তব যেন কলরব বরিষ সুক্তি মম নয়নে বরিষ শান্তি মম সংকেত প্রা
অতীত ধারিণী গঙ্গেয় গো মা, অতীত ধারিণী গঙ্গে। A warm welcome to one and all present here. Here's wishing everyone a very happy 75th Independence Day. We have more than one reason to celebrate today. I'm privileged enough and well, feeling very blessed to be here on this very special day. Sri Aurobindo, a revolutionary, nationalist, poet, educationist, philosopher, and yogi, showed us the path to tap into the divine shaktis. Sri Aurobindo and the mother remain a central pivot in understanding our knowledge tradition, thereby solving the crisis of our times. To commemorate the 150th year of Sri Aurobindo's birth anniversary and 75th year of India's independence, we are showcasing some small tokens of respect as offerings. I looked at the jail that secluded me from men, and it was no longer by its high walls that I was imprisoned. No, it was Vasudeva who surrounded me. I walked under the branches of the tree in front of my cell. But it was not the tree. I knew it was Vasudeva. It was Sri Krishna whom I saw standing there and holding over me his shade. I looked at the bars of my cell, the very that did duty for a door, and again I saw Vasudeva. It was Narayana who was guarding and standing over me, or I lay on the coarse blankets that were given me for a couch and felt the arms of Sri Krishna around me, the arms of my friend and lover. It was this speech of Sri Aurobindo at Uttarpara, for the first time where he spoke publicly of his yoga and his spiritual experiences. We offer a little tribute from the Future Foundation School by Audrija Ghosh of Class 6 by a small dance recital paying homage to this, showcasing the event of Sri Krishna's darshan to Sri Aurobindo. Sasha.
पूजा है हनुमान के जैसा दास रस भक्ति का the Aurobindo Institute of Culture and its sister institution, the Future Foundation School, have been conducting a community outreach program since 2006, Aurokul, a non-formal education program which started with 51 children of various age groups on 11th July 2017. The children of Aurokul, in association with the Interact Club of the Future Foundation School, presents a drill display. Vande Mataram Sujala Sukala Malayaja Sitala Sasya Syamala Mataram Vande Mataram Shubhra Jyotsna Pulakitaya Sumita Drupadana Shobhini Suhasini Sumadhura Bhashini. Next up is a recitation named Kripon by Rabindranath Tagore by the student of Oro. Ami Sakina Babu Khatun, Ami Dadoshreni Chhatri. আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ কবিতাটি আবৃত্তি করছি। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে, অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ, আমি মনে ভাবতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে পাহাড় দেখা পেলেন পথে, চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, উঠা উঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে, দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পাড়েছে নামলে তুমি হেসে, দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেলুকালে কিসের লাগে তুমি অকস্মাৎ, আমায় দাও গো কিছু বলে বাড়িয়ে দিলে হাত, মরি এটি কথা রাজা ধীরাজ, আমায় দাও গো কিছু শুনি ক্ষণ কালের তরে রইল মাথা নিচু, তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা, যবে পাত্র খানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা, দেখি দিলেম যা রাজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে তুমি নয়ন ভরে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। Formation of India. Vande Mataram, 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 Vande Mataram,
We have a small dance presentation now, Pagun Hawai, beautifully choreographed again by a group of students of Aurobindo. Aja, aja, jin.
ke shami aane ke tale chadri wale neele aasmane ke tale স্বাধীনতা দিবস ও শ্রী অরবিন্দের পূর্ণ জন্মতিথিতে আমাদের নিবেদন নৃত্য গীতি আলেখ্য মহামানবের স্বাগতে প্রয়োগ প্রধান শান্তনা চৌধুরী পাঠে কল্যাণী ব্যানার্জি ও জালিয়া ভৌমিক গানে পাপিয়া ভৌমিক দীপিকা দে অনিন্দিতা দাস কাকলি মুখার্জি গার্গী দাস স্বস্তিকা মুখার্জি মেঘনাথ নস্কর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজীব বণিক নৃত্যে জয়িতা সমাদ্দার সময়িতা সমাদ্দার সুস্মিতা দোলয় দাস গলটি ব্যানার্জি তালবাদ্যে শিবপ্রসাদ দাস কিবোর্ডে কুণাল দাস পরমযোগী শ্রী অরবিন্দ এবং পরমারাধ্যা মায়ের উদ্দেশ্যে আমাদের প্রণাম নিবেদন করে শুরু করছি আজকে শ্রী অরবিন্দের জন্মদিনে আমাদের নিবেদন মহামানবের স্বাগতে Oh,
মাঝরাতে একদিন বিছানায় জেগে উঠে বসে সচকিত হয়ে তারা শুনেছে কোথায় সোনা বাজে সাজো সাজো ডাকি গো বিপ্লবের ভেড়ি উঠল বেজে তৈরি হলো ইতিহাস অসম্পূর্ণতা থেকে সম্পূর্ণতার দিকে এগোবার ইতিহাস প্রতিকূলতার স্রোতে সাঁতার কেটে কেটে স্বাধীনতার সাম্রাজ্যে প্রবেশের ইতিহাস কান্ডারি হাঁকিছে তাই বুঝি এছে হতে কি শুনে মৃত্যুর গর্জন ওরে দিন ওরে উদাসীন ওই ক্রন্দনের কলরব লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল বন্দী বন্যা তরঙ্গের বেগ বিশ্বশ্বাস ঝটিকার বেগ ভূতল গগন মূর্ছিত বিহ্বল করা করণে বরণে আলিঙ্গন ওরি মাঝে পথ চিরে চিরে নূতন সমুদ্র তীরে তরি নিয়ে দিতে হবে পারি ডাকিছে কান্ডারি এসেছে আদেশ বন্ধরে বন্ধন কাল এবারের মতো হলো শেষ কালাগী মন্দিরে গ্রেপ্তার হলেন বাসুদেব বলবান পাত্রে 1898 18ই এপ্রিল চাপেকর ভাই এবং রানাকে মৃত্যু ভয়কে ফাঁসিতে লোককে দিলেন 1910 অনন্ত লক্ষণ কার্ভে দেশ পাণ্ডে বোম্বাই শহর বীর সাবারকার কাকরি ষড়যন্ত্র মামলার বীর শহীদ চন্দ্রশেখর আজাদ রামপ্রসাদ বিসমিল যার কণ্ঠে সেই লাহোর সেন্ট্রাল জেলে শহীদ হলেন সর্দার ভগৎ সিং রাজগুরু সুখদেব সুভাষচন্দ্র সারা দেশে ঘুরে ঘুরে বক্তৃতা দিচ্ছে ভারতবর্ষ হাজার হাজার ভগৎ সিং চাইছে Thank you.
স্বামী বিবেকানন্দ জাতি ধর্ম নির্বিশেষে সব ভেদাভেদ ভুলে ভারতবাসীকে একতাবদ্ধ হতে আহ্বান জানান। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চঞ্জাল ভারতবাসী, আমার রক্ত আমার ভাই। নিপীড়িত জনগণের মধ্যে দেখা গেল স্বাধীনতার আকুতি। এই যুগ সন্ধিক্ষণে শোনা গেল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সেই আকুল করা গান। Oh,
এবার আমরা জগনিকা তুলছি 1893 সালে স্বামী বিবেকানন্দ আর শ্রী অরবিন্দ ভারতের পথে। ভারতের মাটিতে পা রাখলেন 21 বছরে শ্রী অরবিন্দ ঘোষ। 1902 থেকে 1905 সাল পর্যন্ত স্বদেশী আন্দোলনের জমি তৈরি করেছিলেন অন্তরাল থেকে। 1905 সাল লর্ড কার্জন বঙ্গবিভাগ করলেন, অশ্বিনী দত্ত, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বিপিন চন্দ্র পাল, বাণী ঘোষ, শ্রী অরবিন্দ প্রমুখ বিপ্লবীরা গর্জে উঠলেন। বাংলার মানুষ বিক্ষোভে ফেটে পড়ল। রবীন্দ্রনাথ রাখিবন্ধন উৎসব শুরু করলেন অভিনবভাবে। হিন্দু মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে শোভাযাত্রা শেষে একে অন্যের হাতে পড়িয়ে দিলেন রাখি। হল প্রাণের বন্ধন। রবীন্দ্রনাথ লিখলেন বাংলার মাটি বাংলার জল। Bangali, 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 Bang
দেশবাসীর কাছে তিনি তার কর্মপদ্ধতির প্রাথমিক আভাস দেবার চেষ্টা করেন। শ্রী অরবিন্দ প্রকাশ করলেন পত্রিকা ভবানী মন্দির। শোনালে আমাদের মাতৃভূমি কি তা শুধু একখণ্ড ভূমি নয়, ভাষার অলঙ্কার নয়, মনের কল্পনাও নয়, যে শক্তিকে আমরা বলি ভারতবর্ষ, তার 30 কোটি লোকের একতাবদ্ধ জীবনী শক্তি। ভারতবর্ষ তথা বঙ্গ জননীকে উদ্দেশ্য করে তিনি রচনা করলেন এতদিন শক্তি সংহরণে আত্মগোপন করিতেছি। আগত যুগ আগত দিন ভারতের ভার স্কন্ধে লইয়া বঙ্গ জননী উঠিতেছে। এসো মাতো বিনাশ করো পুত্রতা, বিনাশ করো স্বার্থ, বিনাশ করো মন। 1906 সালের 6ই আগস্ট প্রকাশিত হল বন্দে মাতরম পত্রিকা। বন্দে মাতরম কাগজ সারা দেশে এই কাগজে বহুদিনের আমাদের সুপ্রেম বাঁধ ভাঙা বন্যার মতো
অরবিন্দের হাতে বন্দে মাতরম হয়ে উঠল যেন অগ্নিগিরা। দেশবাসী জাগরণের গান গাইতে গাইতে গেল জেলে, জেলের গড়া উঠল কেঁপে। Thank you.
Thank you.
জাতীয় আন্দোলনে শ্রী অরবিন্দই প্রথম ঘোষণা করেছিলেন পূর্ণ স্বরাজের দাবি। জয় স্বরাজ, পূর্ণ স্বাধীনতাই আমাদের লক্ষ্য। অ্যাবসলিউট অটোনমি ফ্রম ব্রিটিশ কন্ট্রোল। বন্দে মাতরম, বন্দে মাতরম। মনে পড়ে 14 বছরে সেই দুর্জয় বালক, যে হাসি হাসি করব ফাঁকি দেখবে ভারতবাসী বলে বিজয় গর্বে ফাঁসির তরি গলায় ঝুলিয়ে দিয়েছিল। সেই পরাধীন দেশে স্বাধীনতা কামী এক কিশোরে হৃদয় নিদ্রাত আশা আকাঙ্ক্ষার গান। Thank you.
স্বাধীনতার যাত্রা পথের পরিক্রমায় 42 আগস্ট বিদ্রোহ ইংরেজ ভারত ছাড়ো করেঙ্গে ইয়ামারেঙ্গে চলতে লাগলো আপোষহীন সংগ্রাম। শ্রী অরবিন্দ দেশপ্রেমে দীক্ষিত করলেন, দেশবাসীর অন্তরে জানালেন দেশপ্রেমের আগুন। মানিকতলার এক বাগান বাড়িতে তৈরি হলো যুগান্তর অনুশীলনী দল। 2 মে 1908 ভোরে শ্রী অরবিন্দ গ্রেপ্তার হলেন। শুরু হলো ঐতিহাসিক আলিপুর বোমার মামলা। 6 মে 1908 মুক্তি পেলেন শ্রী অরবিন্দ। এই আলিপুর জেলে হলো তার কৃষ্ণ দর্শন। তারপর তো এক বিশাল ইতিহাস। দেশবাসী মেতে উঠল আনন্দ উৎসবে, কিন্তু পাওয়ার আনন্দ ফেসে গেল না পাওয়ার দুঃখে। 1947 এক অশ্রু সজল স্মৃতি, সংগ্রাম চলে শেষ হয়নি। এই সংগ্রাম শোষণ আর বৈষম্যের বিরুদ্ধে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, এ আমাদের অঙ্গীকার। আসুন শ্রী অরবিন্দের এই জন্মদিনে আমাদের সকলের প্রার্থনা হোক তার নির্দেশিত পথে। Thank you.
আমাদের প্রণাম, আমাদের সেই ঋষি অরবিন্দ, আমাদের পরম গুরু এবং আমাদের পরম আরাধ্যা মাকে। জয় হোক, জয় হোক, জয় হোক। সার্থক হোক আমাদের এই জন্মের দিন, আমাদের গুরু। ধন্যবাদ। নামগুলো একটু বলে দিচ্ছি, যারা যারা আজকে এই অনুষ্ঠানে যোগ দিলেন। গানে ছিলেন প্রত্যেকে, একটু মাইক্রোফোনটা হাতে নিয়ে নিজেদের নামগুলো বলে দাও। গানে পাপিয়া ভৌমিক, অনিন্দিতা দাস, পাপিয়া ভৌমিক, পিতা দে, অনিন্দিতা দাস, কাকলি মুখার্জি, কাকি দাস, মেঘনাথ নস্কর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ডালিয়া ভৌমিক, পলাপি ব্যানার্জি, রাজীব বলি, স্বস্তিকা মুখার্জি, আমাদের সাথে রাজীব এবং স্বস্তিকা দুজন গান এবং নৃত্য দুটোতেই অংশগ্রহণ করেছিল। আমি জয়িতা সমাদার, সুস্মিতা বসু ঠাকুর, প্রলয় দাস, সময়িতা সমাদার, পরিচালনা কথাটা আমি বলবো না, কারণ প্রত্যেকের অসংখ্য তাদের কাজের মধ্যেও তারা ব্যস্ত মানুষ বের করে এনেছেন এবং মায়ের শ্রী অরবিন্দের পায়ে আমরা এই অর্ঘ্য নিবেদন করতে পেরেছি। তাই পরিচালনা কথাটা আমি বলবো না, আমি শুধু তাদের এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছি। শান্তনা চৌধুরী, ধন্যবাদ জ্ঞাপন করবেন আমাদের সচিব শ্রী রঞ্জন মিত্র, তাকে আসতে অনুরোধ করছি। হ্যালো, হ্যাঁ, তবলায়, হ্যালো হ্যালো, তবলায় সঙ্গত করলো শিবু দাস এবং সিনথেসাইজারে কুণাল দাস। নমস্কার। আজকে এই সুন্দর অনুষ্ঠানের পরে বলার শক্তি খুব কিছু থাকে না, কিন্তু প্রথমত যেটা লেখা দিয়ে আমাদের সাংস্কৃতিক সচিব বলেছেন, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা যারা ক্যানিংবাসী, যারা সকাল থেকে এসেছেন আজকে, তাদের প্রণাম, তাদের শ্রদ্ধা নিবেদন করতে যারা এই অনুষ্ঠানে এসেছেন, তাদের কাছে আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আমরা সকলে ডাক্তারবাবু শ্রী এস কে চক্রবর্তী এবং যারা আছেন তাদের নেতৃত্বে চেষ্টা করব যাতে করে এই কেন্দ্রে আরো প্রাণ সঞ্চার করা যায়, আরো কাজ এগোয় আগামী দিনে, সেই চেষ্টা আমাদের থাকবে। দ্বিতীয়ত আজকের অনুষ্ঠান প্রসঙ্গে বলি যে আজকের অনুষ্ঠানের প্রথম ভাগে ছিলেন একজন ক্যানিংয়েরই মানুষ ঝুমুরদি, তাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। সূচনা সঙ্গীত তিনি পরিবেশন করেছেন। তারপরে আমাদের ইনস্টিটিউট অফ কালচার তথা ফিউচার ফাউন্ডেশনের স্কুল কবিতা ভার্গব এবং শ্যামল সাঁতরা, তারা যে অরকুল গ্রামবাসীদের নিয়ে যে অনুষ্ঠান কিছু পরিবেশন করেছেন আজকে, খুবই সুন্দর এবং মনোগ্রাহী ছিল, তারা করে আপনাদের নিশ্চয়ই অনেক আনন্দ দিয়েছেন এবং তারা ফিরে গেছেন।
তারপরে যে অনুষ্ঠানটা সেটা একটু আমার বিশেষভাবে বলার ইচ্ছে আছে। আপনাদের সাথে আলাপ, অনেকের সাথে আলাপ নেই, শ্রীমতী সান্ত্বনা চৌধুরী, সান্ত্বনাদির সঙ্গে আমার আলাপ বছর পঞ্চাশেকের হবে। ওকে কিছু বলতে বলবো এটার পরে, কিন্তু তার আগে বলি যে কারণ এই প্রশ্নের উত্তরে আমাদের প্রতিষ্ঠানেরও অনেক বিবর্তন হয়েছে। প্রথম সময়ে যখন স্কুল নিতান্তই শৈশবে, ফিউচার ফাউন্ডেশন বলুন, অরুণা স্কুল বলুন, তখন কিন্তু সব অস্তিত্ব ছাপিয়েছিল আমাদের শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব, সেটা এখনো আছে, কিন্তু এখন স্কুলের বারবারান্ততে তার একটু মানে কি বলবো, সকলেই বলে এই দেখ আমাকে দেখো বলে আমাকে দেখ। তো সান্ত্বনাদি কিন্তু সেই প্রথম যারা এই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সংস্থাপনার মধ্যে ছিলেন, একদম মানুষ আছেন হরিপ্রসাদ চৌরাসিয়া, আমজাদ আলী খান যারা এসে অনুষ্ঠান পরিবেশন করেছে, আরেক ধরনের মানুষ আছেন সংযুক্তাদির মতন, সংযুক্ত পানিকায়ের মতন যারা এসে শিবির আয়োজন করেছে, কিন্তু সান্ত্বনাদির মতন মানুষ আছেন যারা কিন্তু সেই আমাদের সাংস্কৃতিক কেন্দ্র নতুন করে তৈরি করার যে মূল যে নির্মাতা যারা তার মধ্যে অন্যতম। তো আজকে আরেকটা যে পরিচয় সান্ত্বনাদির, সেটা শুধু আমাদের প্রতিষ্ঠান কেন্দ্রিক নয়, শ্রী অরবিন্দ আন্দোলন বলে যদি কিছু বলা যায় তার একটা মূল উদ্গাতা কিন্তু সান্ত্বনাদি। সারা বাংলায় বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের, এবং এই ধরনের কেন, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শ্রী অরবিন্দের কথা উনি প্রচার করেছেন, এবং তার প্রাথমিক যে পরিচয় অনেক যুগ আগে ছিল সেটা আকাশবাণী কেন্দ্র করে, সেইটা আমার মনে আছে। সে যুগে আকাশবাণী একটা আলাদা ধরনের গুরুত্ব এবং মর্যাদা রাখত, এবং সেই যুগের আকাশবাণী থেকেই সান্ত্বনাদির কাজের কর্মকাণ্ডের শুরু। কিন্তু শ্রী অরবিন্দ আন্দোলনে একটা মুখ্য ভূমিকা পালন করেছে, এবং সেই জায়গায় কিন্তু আমার মার সঙ্গে তার দীর্ঘকাল একসাথে কাজ করা, যেটা আমার মনে হয় বিশেষ করে বলা দরকার। কারণ আমি যদি ভাবি যখন আমি স্কুলেই পড়ি তখন থেকে সান্ত্বনাদির সঙ্গে আমার আলাপ, এবং বিভিন্ন জায়গায় মা গেছে, অনুষ্ঠান করেছে সান্ত্বনাদি, সেখানে স্ক্রিপ্ট লেখা, অনুষ্ঠান মানে আয়োজন করা সবটাই। সেই জন্য আমি আজকে বিশেষ কৃতজ্ঞ যে আমাদের যে দুটি নতুন কেন্দ্রে, আমাদের নতুন বলবো না, দুটোই পুরনো কেন্দ্র কিন্তু আমাদের, আমরা ভারপ্রাপ্ত হয়েছি শ্রী অরবিন্দ নিলয় শান্তিনিকেতন এবং এইখানে ক্যানিং কেন্দ্রে, সান্ত্বনাদির হাত ধরে যে আমাদের প্রথম অনুষ্ঠানগুলো কিছু আমরা করতে পারছি আমরা গভীরভাবে কৃতজ্ঞ। আরো যারা সান্ত্বনাদির দলের মধ্যে আছেন তারাও আজকে আমি মনে করিয়ে দিয়েছেন যে তারা আমার সাথে বহু দশক আগে দেখা টাকা হয়েছিল, এবং সেই কথাগুলো ডালিয়া এবং পাপিয়া ওরা বলছিলেন। যাই হোক, তো সেই যাই হোক, আমাদের সকলেরই মানে সময়ের সাথে বয়সের ভারে নুয়ে পড়ছি, যাই হোক সেটা গেল। আরেকজনকে দেখে খুব আনন্দ হলো, তার নাম বাপ্পা, খুব ভালো নাম প্রসেনজিৎ। ইনি চলচ্চিত্র অভিনেতা প্রসেনজিৎ না হলেও ওর কাজ দেখে আপনারা নিশ্চয়ই খুব খুশি হয়েছেন। যাই হোক, আজকে এইখানে আমাদের সকলকে, বিশেষ করে অমর্ত্যবাসীদের আমাদের কৃতজ্ঞতা। এই জায়গাটা অমর্ত্য থেকে খুব কাছে, সেই জন্য আপনাদের আসা সম্ভব হয়, কলকাতার থেকে তুলনামূলকভাবে কাছে, এবং খুব মনোরম জায়গা। যখন এই পুকুরটা আরেক পরিষ্কার হয়ে যাবে দেখতে বসতেও খুব সুন্দর লাগবে। কিন্তু আমি কথা বাড়াবো না, আমি সান্ত্বনাদিকে আজকে মাইক্রোফোনটা দেব। তার আগে যেটা বলার, যে সকালেও যেটা বলেছি যে আমাদের এই প্রতিষ্ঠানের বিবর্তনে আমাদেরও প্রায় 50 বছর পেরিয়ে গেল। প্রথম যেদিন আমাদের জন্মলগ্নের কিছুদিন পরে শ্রী অরবিন্দ শতবার্ষিক হয়েছিল। আজকে আপনারা শ্রীমায়ের সেই কণ্ঠ শুনলেন যেখানে উনি বলছেন, লেট আস ট্রাই, ইংরেজিটা বলছি শুধু, লেট আস ট্রাই টু বি ওয়ার্দি অফ শ্রী অরবিন্দ সেন্টিনারি। তখন শ্রীমায়ের বয়স 93, এবং সেই জন্য কণ্ঠটা একটু সেই রকমই হয়ে গেছিল, সেটা আপনারা বুঝেছেন, কিন্তু আশা করি অর্থটা অনুধাবন করেছেন।
এবং এইটা কিন্তু সেই শ্রী অরবিন্দ জন্মে, যেটা নববর্ষে সুনীলদা বলে আমাদের আশ্রমের একজন মিউজিশিয়ান ছিলেন তার থেকে এটা গৃহীত। যাই হোক, তো সেই প্রথম জন্মলগ্নে ঠাকুর পরিবারের মানুষ শ্রী অরবিন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আমাদের প্রতিষ্ঠানের যাত্রা শুরু। শ্রী অরবিন্দের জন্ম সপ্তম, শ্রী অরবিন্দের 125তম জন্মবার্ষিকীতে আমার মা পুরো জিনিসটা পরিচালনা করেছেন। শুধু অনুষ্ঠান না, সে কান কর্মকাণ্ড বিশাল, সেটা আজকে নতুন করে বলবো না আমরা। এবং আজকে 150তম জন্মবার্ষিকীতে শ্রী অরবিন্দের আমরা সবাই কিন্তু সামিল আছি। এটা একটা বিরাট মুহূর্ত, আমরা কতটা বুঝতে পারছি কি বুঝতে পারছি না সেটা বলতে পারবো না, কিন্তু এটা বিরাট একটা সুযোগ যে শ্রী অরবিন্দের সার্ধ শতবর্ষে আমরা সবাই তার চরণে আনত হতে পেরেছি। আমি আর কথা না বাড়িয়ে সান্ত্বনা দিকে প্রমাণিত করি। খুব শক্ত একটা কাজ দিল বাবুয়া, কারণ এত সুন্দর বাবুয়া কথা বলে, তারপরে আমার কতটা কথা থাকবে। আমি শুধু একটা বলি যে মা বলতেন, বলেন ও মা সবসময় মায়ের বই খুললে বলে বিশ্বস্ততা, বিশ্বাস রাখো তার উপর। সকালবেলা কালকে যখন বৃষ্টি পড়ছে আমার বুক ধরফর করতে গেল, অনুষ্ঠান হবে না। আর সত্যি কথা, মায়ের অনুষ্ঠান করতে না পারলে না মানে কেমন যেন শরীরটা, অনুষ্ঠান তো অনেক করা হয় অনেক হয়, কিন্তু এইখানে করার একটা আনন্দই আলাদা। কত ভুল ত্রুটি হয়, কত কিছু হয়, তাও যেন মনে হয় তো নিজের বাড়িতেই করছি। কালকে বলছি মা কি হবে, জয়াদি বলতেন এই চুপ কর তো ঠিক হয়ে যাবে, দেখ আমারও ঠিক সেই কথাটাই মনে হলো, ঠিক হবে, বিশ্বাস রাখো ঠিক হবে, আশ্চর্য দেখুন। আজকে কালকে দেখছি ক্যানি নিয়ে বন্যার মতো নাকি জল ঢুকবে, আলো হয়ে গেল। আজকে কোথায় বন্যা, কোথায় জল, কোথায় বৃষ্টি, কোথায়? এটাই হচ্ছে বিশ্বাস। আমাদের প্রত্যেকটা এতগুলো মানুষের মনে মাটি দুঃখ দিতে পারেন কখনো না। শ্রী অরবিন্দকে একটু ভয় ভয় করে, বাবা রে মহারিষি, মা তো মা, তো মাকে সব সময় আত্মা, মা এটা করো, মা এটা করো, মা এটা কেন হবে না, মা এটা করা হবে না। আর মা বোধ হয় এটাই চান, কাজে আজকে আমি বাপের বাড়ি বলি, আমার বাপের বাড়িতে আমি করতে যাই অনুষ্ঠান, এটাও আমার একটা বাপের বাড়ি। খুব ভালো লেগেছে আজকে আমার, যে কি বলবো, বাবুয়াকে সেই কত ছোট্টবেলায় দেখেছি, একমাত্র আমি বোধ হয় ইনস্টিটিউটে আমাদের রঞ্জন মিত্রকে বাবুয়া বলে ডাকার অধিকার পেয়েছি। আজও আমি বাবুয়া বলি, বাবুয়া কিচ্ছু বলে না, কিন্তু অত বড় একটা মানুষ, আমি বলবো শুধুমাত্র ভারতবর্ষে নয় ভারতের বাইরেও আমি তো দেখেছি তাকে, কিন্তু কোনোদিন আমাকে বলেনি আমি বাবুয়া বলেই ডাকি, এবং আজও আমার সেই বাবুয়া ডাকটাই অনেক আনন্দের, অনেক কাছে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইটুকুই বলি, আর মায়ের কথা ছড়িয়ে দিন চারদিকে, চারদিকে শ্রী অরবিন্দ মায়ের কথা ছড়িয়ে দিন। মায়ের একটা বই আছে, আমি জানি আপনারা হয়তো অনেকেই পড়েছেন, দ্য হোয়াইট রোজেস, বাংলাটা হচ্ছে সাদা গোলাপ, সাদা গোলাপ। আপনারা পড়বেন প্রত্যেক দিন সকালে উঠে চোখ বুঝে, ওই ঠিক যেটা আপনাদের হবে সাদা গোলাপ, সাদা গোলাপের গুচ্ছ। আচ্ছা আচ্ছা, এত সুন্দর যে কথাটি আপনার মনের মধ্যে আলোড়ন তুলছে ঠিক সেই কথাটা আপনার আসবে, আমি হলপ করে বলতে পারি, অসাধারণ। মায়ের যে কোনো বই, তার প্রার্থনা, এ শুধু তো এই অনুষ্ঠান শুনলুম, এখানে গেলুম, মাকে দেখলুম, পন্ডি ছেড়ে গেলুম, তা তো নয়, আর এই কথা করতে হবে, তাদের প্রচার আমাদের করতে হবে। আমাদের তেমন প্রচার নেই, শ্রী অরবিন্দ সম্বন্ধে খুব একটা আমি দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, এ করছি, লন্ডনে কোথায় সেই একটা প্রিন্সটন স্ট্রিট বলে একটা জায়গা আছে, হঠাৎ আমার চোখ গেল দেখুন লেখা অরবিন্দ হাউস, আমি এইখানে অরবিন্দ ভবন রয়েছে, আর আমাদের ভারতবর্ষের কোথায় কোথায় আমরা দেখি, গুটি কত জায়গায় এখানে ওখানে সেখানে, কাজে আমাদের সেই কাজটা হাতে তুলে নিতে হবে, আমাদের আরো বেশি করে সেই কাজটা হাতে তুলে নিতে হবে। বয়সটা বড় কথা নয়, আজকে আমার অনেক বয়স, আপনারা বুঝতে পারবেন না অনেক বয়স, কিন্তু আমি চালিয়ে যাই। কালকেও আমার শরীর খারাপ ছিল, আমি না পারবো, মা বলতেন পাত্তা দেবে না, বয়স বলে একেবারে করবে না, মনে জোর রাখো,
ঠিক পারি। এই কথাগুলো কিন্তু আমি বললাম না, মা কিন্তু ভেতর থেকে বলে দিচ্ছেন যে আমার কথা নয়। কাজী তাকে প্রণাম জানিয়ে জয় আমাদের হবেই, জয় নিশ্চয়ই হবে। তার চরণে দুটো পাকে আমরা ধরে রাখি, ঠিক জয় হবে, হবেই। মা আছেন, এটা সবচেয়ে বড় শক্তি। শ্রী অরবিন্দ আছেন, এটা সবচেয়ে বড় শক্তি। নয়তো আজকে এই নির্মল আকাশ আমরা পেতাম না। জয় জয়। রেজিস্ট্রেশন গ্রুপ আরম্ভ হলো ডালিয়া আর পাপিয়া। আজও এত কষ্ট করেও ডালিয়া আর পাপিয়া এসছে আমাদের এখানে। এ আমার প্রথম স্টুডেন্ট জয়াদি। এই ছোট্ট ছোট্ট দুটো মেয়ে এলো আমার কাছে, এই দুজন ডালিয়া আর পাপিয়ার জন্য একটা হাততালি চাই আমাকে। আমি একটু যোগ করি, আমার মনে আছে সালটা 1979 সাল, 14ই জুলাই। প্রথম আমরা আন্টি বলি, আন্টির কাছে শিখতে আসি আশ্রম। 1979 সালের 14ই জুলাই আর আমরা সেই বাবুয়াটাকে দেখেছি যিনি জয়মাসির কাছে বকুনি খেয়েছেন, আমাদের সাথেও অনেক কাজ করেছেন। কাজে আমরাও এখনো সেই বাবুয়াদাই বলি। বাবুয়াদা বোধ হয় রাগ করবেন না তার জন্য। ধন্যবাদ।